অনেকে বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছি, তারপরে ওনার ওয়াজ শুনেছি, এভাবেই থ্যাংক ইউ সো মাচ। আমাদের সম্মানিত আপু রয়েছেন, কি নাম আপনার? আমার নাম হচ্ছে আফসানা। আফসানা আপু, এই মানুষটিকে চেনেন? হ্যাঁ, মিজানুল আজহারি। মিজানুল রহমান আজহারি, কেমন লাগে তার ওয়াজগুলো? তার কথাগুলো আসলে অনেক ভালো লাগে। ওনার কথাগুলো আসলে আমার সত্যি অনেক ভালো লাগে, আমি প্রায় সময় ওনার ইউটিউবে পাইলেই দেখি। তিনি বিদেশে রয়েছেন, এখন আর দেশের মানুষের সামনে এসে কথা বলতে পারছেন না, এটা কি খারাপ লাগতেছে? অবশ্যই খারাপ লাগতেছে। আমাদের দেশে থাকলে হয়তো বা উনি যদি আশেপাশে থাকতেন, আমরা সবাই ইচ্ছাকৃতভাবে যাইতাম ওনার সামনাসামনি, ওনার কথাগুলো শুনতাম, কিন্তু এখন তো আমরা ইউটিউবে দেখি, এটা আমার খুব ভালো লাগে। আমরা দেখতে চাই যে এখানে যিনি রয়েছেন এই মানুষটিকে চিনেন? মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি, কিভাবে চিনেন? উনি মাহফিল করেন আর কি। মাহফিল করেন, কেমন লাগে তার রসগুলো? ভালো। আপনি চিনেন? চিনি, আমি ওনার মাহফিল শুনি সবসময়। তাই কি মোবাইলে শুনেন? মোবাইলে আর কি, দেখার তো সুযোগ হয় না, ও তো দেশে নাই। আচ্ছা আচ্ছা, দেশে নাই, কেন দেশে নাই? আর কি, দেশের মানুষের জন্য কিছু মানুষের কাছে যদি ভালো লাগে, কিছু মানুষের কাছে খারাপ লাগে, সেই জন্য। আচ্ছা, মিজানুর রহমান দেশে আসুক, দিন প্রচার করুক, এটা চান কিনা? চাই ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, সময় দোয়া করি দেশে আসার জন্য। দেশের মানুষ দেশে থাকলে ওর এখন তো দূর থেকে আমরা মাহফিল শুনতেছি, দেশে আসলে আমরা সরাসরি দেখবো, আরও ভালো লাগবে না? একটু কথা বলতে চাই, এই ছবির মানুষটিকে চেনা যায়? মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি, কীভাবে চিনেন? কেন, ওনার তো ইয়ে দেখি না, ওনার ওই যে মাহফিলগুলো দেখি। আচ্ছা আচ্ছা, তার মাহফিলগুলো আসলে কেমন লাগে? খুবই ভালো। এখন তো তিনি দেশের বাইরে। হ্যাঁ, ওনার মতো লোককে আমাদের দেশে দরকার, তাই না? অবশ্যই, 100%। আপনার কি মতামত জানতে চাই এই সম্পর্কে? জি, সেম, আমরা ওনাকে ফলো করি আমরা আসলে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক যেমনটি দেখছিলেন যে মিজানুর রহমান আজহারিকে সবাই পছন্দ করেন এবং তার ওয়াজ শোনার জন্য অধীর আগ্রহী। এই মানুষটিকে চেনেন? জি চেনেন। কী নাম তার? মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারির কোন বিষয়গুলো ভালো লাগে আপনার কাছে? আসলে তার বক্তব্য খুবই ভালো লাগে। তাই আমাদের সম্মানিত কি ভাবি আপু, আপনার কাছে জানতে চাই যে এই মানুষটিকে কি চেনেন? জি চিনি। কীভাবে চেনেন? যে মোবাইলে দেখেছি যে উনি একজন ভালো মানুষ, ঠিক আছে, ওনার বক্তব্যগুলো খুব ভালো। জি জি জি। বেবি রয়েছে, কি নাম তোমার? আমার নাম আরমান। আরমান, কক্সবাজার আসছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই মানুষটিকে চেনো? মিজানুর রহমান আজহারি। মাশাআল্লাহ, তুমি চেনো? তুমি চেনো না, তুমি কিভাবে চেনো? আমার নানু তার ওয়াজ দেখে। তোমার নানু তার ওয়াজ দেখে? আচ্ছা আচ্ছা, তোমার নানু কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আপনার সঙ্গে একটু কথা বলি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে এসেছেন? ঢাকা দুলাইপাড়। ঢাকা দুলাইপাড়। এই মানুষটিকে চেনেন না? হ্যাঁ। আপনিও চেনেন? হ্যাঁ। আসলে তার ওয়াজগুলো কেমন লাগে? খুব ভালো, খুব সুন্দর। আমি আপনার শুনি আর ওয়াজ শুনি। মিজানুর রহমান আজহারি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। খুব ভালো ওয়াজ করে, ভালো ভালো কথা বলে। আচ্ছা, আপনি? হ্যাঁ চেনেন। কীভাবে চেনেন? উনি ওয়াজ করে, মাহফিলে যায় যেখানে সেখানে। কেমন লাগে আসলে এই মানুষটিকে? ভালো লাগে। আবার অনেক সময় ইউটিউবেও দেখা যায় অনেকে ছবি। আপু কি সেম? আপু কি সেম এই মানুষটিকে চেনেন? হ্যাঁ। কীভাবে চেনেন? ওই তো সেম যেভাবে বললো। কি নাম তার? মিজানুর আজহারি। মিজানুর রহমান আজহারি, তার ওয়াজ শোনা হয়? হ্যাঁ। তিনি বিদেশে আছেন, দেশে আসুক কামনা করেন কিনা? হ্যাঁ অবশ্যই। সুপ্রিয় দর্শক যেমনটি দেখাচ্ছিলেন।